প্রিয় দর্শক, যেভাবে সম্পদের পাহাড় গড়েছেন হেলেনা জাহাঙ্গীর জানলে চমকে যাবেন আপনি। এদিকে তিন দিনের রিমান্ডের পর আজ দুই মামলায় হেলেনা জাহাঙ্গীরের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। জয়যাত্রা ফাউন্ডেশনের ও জয়যাত্রা টিভির ব্যানারে বিপুল অঙ্কের চাঁদাবাজি ও অনুদান সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীর। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জয়যাত্রা টিভির প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি করতেন হেলেনা। প্রতিনিধিদের বেতন দেয়া তো দূরের কথা, উল্টো টাকা না পাঠালে প্রতিনিধিদের নিউজ প্রচার হতো না। শুধু দেশেই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও অন্যান্য দেশেও জয়যাত্রার প্রতিনিধি ছিল, তাদের সবার কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হেলেনা জাহাঙ্গীর নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন তার নিজের ও পরিবারের সদস্যদের নামে। পাঁচটি গার্মেন্ট ও নগরীর অভিজাত এলাকায় অন্তত ১৬টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এদিকে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং, বিদেশে অর্থ পাচার সহ হেলেনা জাহাঙ্গীরের জ্ঞাত আয় বহির্ভূত কোনো রকম স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা সে বিষয়ে অনুসন্ধানে নামবে সংস্থাটি। এছাড়া মাদকদ্রব্য আইনে গুলশান থানায় করা মামলায় হেলেনা জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। গত কয়েক মাস আগে জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি তুহিনের সাথে প্রধান কার্যালয়ের একজন নারী কর্মকর্তার কথোপকথন ভাইরাল হয়। এতে শোনা যায়, জয়যাত্রা টিভির প্রধান কার্যালয়ে ওই নারী কর্মকর্তা বলছেন, টাকা না পাঠালে কোনো সংবাদ প্রকাশ হবে না, টাকা না দিতে পারলে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হবে। অভিযোগ রয়েছে, সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধির নিয়োগ দেওয়ার নামে ২৫ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হতো। জানা গেছে, জয়যাত্রা টিভির জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ ছিল। ওই গ্রুপে বিকাশ নম্বর দিয়ে প্রতিনিধিদের টাকা পাঠাতে বারবার তাগিদ দেওয়া হতো। কেউ চাঁদা দিতে অপরাগ হলে তাকে বাদ দিয়ে নতুন প্রতিনিধির নিয়োগ দেওয়া হতো। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, জয়যাত্রা আইবি টেলিভিশন প্রতিষ্ঠার পর সেখানে ৭০ থেকে ৮০ জন যোগদান করেন। দীর্ঘদিন কাজ করার পর ২০ থেকে ২৫ জনকে ছাড়া বাকি সবাইকে বেতন না দিয়েই ছাঁটাই করেন হেলেনা। প্রতিনিধিদের কাছ থেকে কার্ডের বিনিময়ে নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও অন্যান্য দেশেও জয়যাত্রার প্রতিনিধি ছিল, তাদের সবার কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন তিনি। দেশে বিদেশে জয়যাত্রা টেলিভিশনের যত প্রতিনিধি রয়েছে তা দেশের জন্য কোনো স্যাটেলাইট টেলিভিশনের নেই বলে দাবিও করেন হেলেনা। তিনি বলেন, হেলেনার বাসা এবং অফিস থেকে যে পরিমাণ ভাউচার পাওয়া গেছে তা পর্যালোচনা করা হচ্ছে। জানা গেছে, রাজধানীতে হেলেনা জাহাঙ্গীরের সর্বমোট ১৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরে ৫টি, গুলশান ৩৬ নম্বর সড়কের ৫টি, গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ৭B নম্বর বাড়িতে ৮০০০ ফুটের একটি ফ্ল্যাট, গুলশান এভিনিউতে একটি, গুলশান নিকেতনে একটি, মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর রোডে একটি ও কাজীপাড়ায় একটি ফ্ল্যাট। এর বাইরে তিনি মোট ৫টি গার্মেন্ট প্রতিষ্ঠানের মালিক। এগুলো হলো মিরপুর ১১ নম্বরের নিউ কনসার্ন প্রিন্টিং ইউনিট, নারায়ণগঞ্জের জয় অটো গার্মেন্টস, জেসি এমব্রয়ডারি, প্যাক কনসার্ন ও হুমাইরা স্টিকার। এছাড়া অনেক ভুইফোর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এগুলোর মাধ্যমে তিনি বিভিন্ন সময় দেশ বিদেশ থেকে অনুদান সংগ্রহ করেছেন। অনুদান সংগ্রহে ব্ল্যাকমেইলিং ছিল হেলেনার অন্যতম একটি কৌশল। কেবল জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যানারেই তিনি বিপুল অঙ্কের চাঁদাবাজি এবং অনুদান সংগ্রহ করেছেন। জয়যাত্রা ফাউন্ডেশনের নামে প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা এনেছেন তিনি। এগুলো কি কাজে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি হেলেনা জাহাঙ্গীর। হেলেনা দেশের ১২টি অফিজাত ক্লাবের সদস্য, সেগুলো হলো গুলশান ক্লাব, গুলশান ক্যাপিটাস ক্লাব, গুলশান নর্থ ক্লাব, ঢাকা বোট ক্লাব, গুলশান সোসাইটি ক্লাব, কুমিল্লা ক্লাব, গুলশান জগার সোসাইটি ফিল্ম ক্লাব, গুলশান হেলথ ক্লাব, গুলশান লেডিস ক্লাব, ঢাকা রাইফেলস ক্লাব ও ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাব। হেলেনার কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হেলেনা জাহাঙ্গীরের স্বামী ১৯৯০ সাল থেকে গার্মেন্টে চাকরি করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে অন্যদের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানের মালিক তিনি।
একটা সময় রাজধানীর একটি অভিজাত ক্লাবে চিয়ার গার্ল হিসাবে কাজ করেছেন হেলেনা। জানা গেছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির আমলযোগ্য তথ্য পেলে দুর্নীতি দমন কমিশন দুদক তা অনুসন্ধান করে দেখবে। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গের যে বিষয়গুলো এসেছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে। তার সম্পদ সংক্রান্ত যেসব তথ্য আসছে সেটা দুদকের অংশ হবে। যেহেতু অবৈধ সম্পদের বিষয়টি দুদক অনুসন্ধান করে, তার বিরুদ্ধে দুর্নীতির আমলযোগ্য তথ্য পেলেই দুদক অনুসন্ধান শুরু করবে। এদিকে মাদকদ্রব্য আইনে গুলশান থানায় করা মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে এই রিমান্ড আবেদন করেন গুলশান থানার পরিদর্শক শেখ শাহানুর রহমান। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করার দিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে তার গুলশান 2-এর 37 নম্বর রোডের হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। দীর্ঘ 4 ঘন্টা অভিযান শেষে রাত 12টার দিকে তাকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। পরের দিন শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। এদিকে আজ বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে পল্লবী থানায় দায়েরকৃত টেলিকমিউনিকেশন অ্যাক্টের মামলায় আরও 7 দিনের রিমান্ডে চাইবে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার 3 আগস্ট দুপুরে তাকে আদালতে তোলা হবে। গত মঙ্গলবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জানিয়েছে, হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 30 জুলাই গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ডে পাঠায় আদালত। পুলিশ ওই মামলায় 5 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ওই আদেশ দেন। গত 29 জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটকের সময় তার বাসা থেকে বিদেশি মদ পাওয়া যায়। এছাড়াও ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও উদ্ধার করা হয় তার বাসা থেকে। র্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকি টকি, ড্রোন, হরিণের চামড়া, বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, বিশেষ ছুরি ও কাঁচি, বিদেশি বিয়ার, কার্টুন ভর্তি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এরপর তাকে র্যাব সদর দফতরে নেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসাবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপিডিভি অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসাবে পরিচয় দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, হেলেনা জাহাঙ্গীরের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।